স্পোর্টস বাইকের যা যা থাকা দরকার, ইট হ্যাজ বিন সেট আপ একদম কমপ্লিট লুডেড। এখানে কোনো কিছু নতুন করে আপনার দুই টাকার জিনিস লাগানোর কোনো কিছু নাই, অনেক বেশি ফিচার দেওয়া আছে। Talking about the same old stories they've heard About the people they think they know But do you ever try to put on the right side Put it up in your mind But do you ever try to put on the left side Put it up in your mind হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি রিগেলের জিটিএক্সএল স্পেশাল এডিশন নিয়ে হাজির হলাম। কমপ্লিট হচ্ছে যে একটি রেসিং স্পোর্টস বাইক, সো এই বাইক নিয়ে আজকে হচ্ছে এটার স্পেশাল যে ফিচারগুলো রয়েছে এবং কী কী আপডেট আছে স্পেশাল এডিশনে, স্পেশাল এডিশন আসলে কেন স্পেশাল অ্যান্ড এই বাইকের সাথে কী দামাক অফার থাকছে সব কিছু আজকে এই ভিডিওতে বলবো। সো এখন পর্যন্ত যারা প্রিন্সওয়ার্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেন, সবার আগে যেন অবশ্যই নোটিফিকেশান আপনি পেয়ে যান। আর হচ্ছে অবশ্যই তাহলে আজকের ভিডিওটি উপভোগ করুন, শুরু করা যাক আজকে ভিডিও। সো বন্ধুরা, বাংলাদেশের বাজারে রেসিং স্পোর্টস বাইকের মধ্যে আসলে রিগেল র্যাপটর জিটিএক্সএল যে স্পেশাল এডিশন, এটা কিন্তু আসলে অনেক বেশি ফিচার সম্পন্ন এবং অনেক বেশি অত্যাধুনিক হচ্ছে ফিচার এটাতে ইনক্লুডিং আছে। আর বাইকটা হচ্ছে মূলত একটা 5cc-র ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম এবং ডাবল চ্যানেল ABS, যেটা কিন্তু একটা যুগ উপযোগী বাইকের মধ্যে যা যা থাকা দরকার আপডেট এবং সব কিছু আছে। ডিজিটাল ড্যাশবোর্ড পাচ্ছেন, কমপ্লিট ডিজিটাল ড্যাশবোর্ড বাইকের। প্রথমে হচ্ছে ফ্রন্টের টায়ার থেকে শুরু করে সামনে পাচ্ছেন 110, 90, 17 সেকশনের বিশাল একটি টায়ার, যেটা কিন্তু বেসিক্যালি অনেক বাইকের পিছনের চাকাতেও থাকে। তাছাড়াও হচ্ছে বাইকের যে রিমটা দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কালার রিম, বাইকটাকে কিন্তু আরও সুন্দর একটি লুক দিচ্ছে এবং ডিস্কগুলো কিন্তু খুবই অসাধারণ। সামনে পাচ্ছেন ডাবল ডিস্ক এবং ABS, আর আপসাইড ডাউন USD সাসপেনশন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে বাইকের যে আমরা হেডলাইটটা যদি দেখাই, পার্কিং মোডে আমাদের হেডলাইটটা ঠিক এরকমই থাকবে। বাইকের যখন আমরা ইগনিশন সুইচ দিব তখনই কিন্তু পার্কিং মোডের লাইটটা অন হয়ে যাবে অ্যান্ড মেইন হেডলাইটটা হচ্ছে ঠিক এরকম হবে, যেটা হচ্ছে যে প্রজেকশন হেডলাইট। আর এটার আপার ডিপার হাই বিম যেটা, সো মূলত আমার কাছে কিন্তু এই ফিচারটা খুবই ভালো লেগেছে ইনবিল সেট আপে। আর বাইকের উইন্ডশিট থেকে শুরু করে ফেয়ারিংটা, হেডলাইটের ফেয়ারিংটা এরকমই হবে ইনবিল সেট আপে। কিন্তু ইন্ডিকেটার এখানে থাকছে এবং হচ্ছে যে আপনারা কিন্তু লুকিং মিররে ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে খুবই জোস ব্যাপার। আর আর ব্র্যান্ডিং করা আছে, ইট মিনস হচ্ছে যে রিগেল র্যাপটর মোটরসাইকেল। অ্যান্ড এখানে ল্যাগগার্ড হচ্ছে স্টক ল্যাগগার্ড আছে, যেটা পড়লে আসলে অনেক সেফ হবে, যেটা হচ্ছে যে বাইকের বডি কিট ভাঙবে না। অ্যান্ড ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম, রেডিয়েটার দেখিয়ে দেয়, 160cc-র একটি ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম ইঞ্জিন। এক কথায় কিন্তু বাইকটা খুবই প্রিমিয়াম, খুবই অসাধারণ। সো এই মুহূর্তে আমরা যদি একটু ড্যাশবোর্ডটা দেখিয়ে দেই, সো ভিউয়ার্স আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, সো এই ড্যাশবোর্ডটা কিন্তু দুইটা ফিচারে আছে, এটা হচ্ছে নাইট মোড আর এটা হচ্ছে ডে মোড, ডে নাইট মোডে আছে, এটা কিন্তু খুবই মজার ব্যাপার। পাশাপাশি আপনারা এখানে USB হাব পাবেন, যে কোনো গ্যাজেট চার্জ দিতে পারবেন। এখানে কিন্তু ডেলিমিটার, ওডো মিটার দেখতেই পাচ্ছেন, গিয়ার থেকে শুরু করে ABS সব ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে 3-part হ্যান্ডেল বারের মধ্যে ওয়েট ব্যালেন্স টেকনোলজিতে অ্যালমোনিয়ামের, খুবই অত্যাধুনিক। আর লিভারগুলো কিন্তু অ্যাডজাস্টেবল। আর এখানেও দেখতে পাচ্ছেন যে আপনার লুকিং মিররে কিন্তু ইন্ডিকেটার সিগন্যালটা দিচ্ছে। আমরা অনেক সময় ইন্ডিকেটার দিয়ে ভুলে যাই ইন্ডিকেটারটা অফ করার জন্য, সো এখানে কিন্তু আপনার হেল্পফুল হবে এই ফিচারটা। বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আসলে বাংলাদেশের স্পোর্টস বাইকের মধ্যে সবচাইতে বেশি একটি ক্যাপাসিটি, এটা হচ্ছে যে 20 লিটার ফুয়েল ধরবে। আর দেখতে পাচ্ছেন যে GTXL স্পেশাল এডিশন ব্র্যান্ডিং কিন্তু করাই আছে, আর রিগেল র্যাপটর মোটরসাইকেল এখানে ব্র্যান্ডিং করা আছে। এক কথায় কিন্তু খুবই প্রিমিয়াম। কালারটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক বা জেড ব্ল্যাক কালার, আর পাশাপাশি যে গ্রাফিক্স বা ডিজাইন ল্যাঙ্গুয়েজগুলো ঠিক কিন্তু এরকমই হবে, এক কথায় অসাধারণ। আর সিটিং পজিশনটা যদি আমরা দেখাই, সিটিং পজিশনটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে জেল সিট ইউজ করা আছে। আর পিছনের যে পিলিয়নের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সিটটা কিন্তু ব্যান করে ইনবিল্ট সেট আপে এরকম আছে যে পিছনে হচ্ছে যে বসবে তার জন্য কিন্তু আসলে খুব আরাম
আরামদায়ক হবে এবং এখানে গ্র্যাব বিলটাও ধরেও কিন্তু খুব মজা পাবে। জিটিএক্সএল স্পোর্টস এখানে ব্র্যান্ডিং করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর আমরা যদি একটু পিছনের টেল লাইটটা দেখিয়ে দেই, পার্কিং মোডে ঠিক এরকমই থাকবে। যখন আমরা হচ্ছে ফুল ব্রেক লাইটটা জ্বালাবো তখন কিন্তু ঠিক এই টাইপেরই থাকবে। এখানে নাম্বার প্লেটের সেট আপটা রয়েছে। আর এই বাইকের স্পেশাল ফিচারের মধ্যে রয়েছে, এটা এসেছে কিন্তু আসলে অ্যালমুনিয়ামের, অ্যান্ড এই বাইকের যে স্পেশাল ফিচার সেটা কিন্তু এসেছে এখানে ডিজিটাল ড্যাশবোর্ডে, এবং হচ্ছে যে লুকিং মিররের যে ইন্ডিকেটারগুলা, ডিস্কগুলার পরিবর্তন, রিমের কালারগুলার পরিবর্তন, গ্রাফিক্স ডিজাইনের পরিবর্তন, সো সব কিছু মিলিয়ে আসলে বাইকের একটা বাইক স্পোর্টস বাইকের যা যা থাকা দরকার ইট হ্যাজ বিন সেট আপ একদম কমপ্লিট লুডেড। এখানে কোনো কিছু নতুন করে আপনার দুই টাকার জিনিস লাগানোর কোনো কিছু নাই, অনেক বেশি ফিচার দেওয়া আছে, যেটা আমরা একটা বাইক পারচেস করলে কিন্তু 10-15-20 হাজার টাকার জিনিস লাগাতে হয়, একটা ল্যাগগার্ড লাগাতে হয় বা লুকিং মিরর বা মিসেলিনিয়াস অনেক কিছু আমরা লাগিয়ে থাকি, বাট এটাতে সেই প্রয়োজন হবে না। আমরা যে স্টক এক্সস্টটা পাচ্ছি, স্টক এক্সস্টটা কিন্তু খুবই অসাধারণ, অ্যান্ড স্টক এক্সস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কার্বন ফাইবারের যে ইয়েটা করা আছে গ্রাফিক্সটা, এটা কিন্তু কখনোই নষ্ট হবে না। আর যেটা হচ্ছে যে এখান থেকে আপনার যদি কাস্টম এক্সস্ট লাগাতে চান সেটা কিন্তু সম্ভব, এখান থেকে নাট খুলে এটা আলাদা কাস্টম এক্সস্ট লাগিয়ে নিতে পারবেন। আর এই কম্পোনেন্টগুলো কিন্তু খুব বেশি প্রিমিয়াম, আমি যদি বলতে চাই ইঞ্জিনের প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু খুব বেশি প্রিমিয়াম, এবং 160cc ইঞ্জিন তো দেওয়াই আছে, অ্যান্ড 10500 RPM পেয়ে যাবেন, এবং এটাতে কিন্তু টর্ক, BHP সব কিছু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো পিছনে আমরা যদি মনোশক সাসপেনশনটা বন্ধুরা দেখিয়ে দিই, মনোশক সাসপেনশনটা হচ্ছে 3-স্টেপ অ্যাডজাস্টেবল, যাদের হাইট একটু কম আছেন বাইকটা একটু নিচু করে নিতে পারবেন। এক কথায় মানে আমার কাছে খুবই প্রিমিয়াম লাগছে। আর আমি যদি একটু বসে দেখাই, তো বাইকটাতে বসে পড়লাম, বাইকের হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে হচ্ছে 210 mm, যেটা কিন্তু একটা স্পোর্টস বাইকের জন্য এনাফ। আমরা যদি একটু দেখিয়ে দিই, যে কোনো রাস্তার জন্য কিন্তু এটা অনেক বেশি পারফেক্ট হবে, অ্যান্ড বাইকটাতে হচ্ছে আপনি যে কোনো রাস্তায় তো চালাতেই পারবেন। পাশাপাশি হচ্ছে বাইকের আমি বলবো যে প্রত্যেকটা কম্পোনেন্ট বিল সেট আপে যা আছে অনেক বেশি প্রিমিয়াম, ফিজিক্যালি এসে দেখলে আপনারা বুঝবেন। তো এই মুহূর্তে আমরা বাইকের সাউন্ড শুনিয়ে দেবো। বেসিক্যালি পিকআপ দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ইট হ্যাজ গট রেডি পিকআপ। আপনারা কিন্তু আসলে এই বাইকের যারা চালিয়েছে তারা কিন্তু 147-160 মাওয়া রোডে হচ্ছে এটার হচ্ছে পারফরমেন্স করে আমাদেরকে জানিয়েছে। আমরা অসংখ্য বাইক সেল করেছি, তো এই কালারটা আমাদের কাছে স্টকে আছে, যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু প্রি বুক করে ফেলতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি বাইকের টেকনিক্যাল ইনফরমেশনগুলো অবশ্যই দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, চারপাশ থেকে দেখালাম, ওই পাশ থেকেও দেখালাম, এই পাশের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি একটু ডিটেলস ধারণা দিয়ে দিই। এই পাশটাতেও কিন্তু আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন আর ব্র্যান্ডিং করা আছে, এখানে গ্রাফিকগুলো করাই আছে, অ্যান্ড পাশাপাশি হচ্ছে যে আপনার চেইন স্পোকেট বা চেইন ঠিক এরকমই হবে, এখানে কিন্তু গোল্ড প্লেটের চেইন ইউজ করা আছে। পিছনের চাকাটা 150-70-17, বাংলাদেশের মধ্যে স্পোর্টস সেগমেন্টের মধ্যে সবচেয়ে মোটা চাকা। সো সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বাইকটা খুবই প্রিমিয়াম লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আর এই মুহূর্তে বাইকের আমি প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব, এটার MRP হচ্ছে 370,000 টাকা। সো আমি আবারও বলছি 370,000 টাকা, আপনারা এই বাইকে পেয়ে যাবেন 50,000 টাকা ডিসকাউন্ট, একটা অফার, সাথে 5টা আকর্ষণীয় গিফট। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অর্ডার নিশ্চিত করে ফেলতে হবে 10,000 থেকে 1,00,000 টাকা, দেন আপনি কনফার্ম করে আপনার বাইকটা কবে পারচেস করবেন সেটা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেইভাবে কথা বলবো। যে স্ক্রিনে থাকা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, আপনার ফোন দিয়ে বা ভয়েস কল দিয়ে জেনে নেবেন বা ভয়েস এসএমএস পাঠিয়ে। সো ভিউয়ার্স, ইন শর্টে আমি যদি এই বাইকের মেইন ফিচারগুলো বলি, নাম্বার 1 ডিজিটাল ড্যাশবোর্ড, এবং ডিজিটাল ড্যাশবোর্ডটা নাইট ভিশন করা ডে নাইট মোডে, তারপর থাকছে ডুয়েল চ্যানেল ABS, ট্রিপল ডিক্স। সো যত স্পিডেই থাকুক না কেন যখন ইনস্ট্যান্ট ব্রেক ধরবেন এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ। অ্যান্ড সামনে পিছনে থাকছে হচ্ছে টিউবলেস টায়ার, পিছনে থাকছে অনেক বিশাল মোটা চাকার কি টায়ার, যেটা হচ্ছে 150cc, সামনে থাকছে 110cc টিউবলেস টায়ার, এবং এই বাইকটাতে থাকছে 160cc ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম ইঞ্জিন, যেটা কিন্তু আপনার লং ড্রাইভের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ইনবিল্ট সেট আপে পাচ্ছেন ল্যাগ গার্ড, যেটা পড়ে গেলে ভেঙে গেলে আপনার বাইকটাকে হচ্ছে ডিফেন্স দিবে, অ্যান্ড হচ্ছে বাইকের ফুয়েল ক্যাপাসিটি 20 লিটার, যেটা কিন্তু ইমার্জিং একটা বিষয়, আপনি ফুল লোডেড করলে ট্যাক্টর থেকে তেঁতুলিয়া চলে যেতে পারবেন নিঃসন্দেহে। অ্যান্ড বাইকের হচ্ছে লুকিং মিরর থেকে শুরু করে যে কম্পোনেন্টগুলো স্টক কম্পোনেন্ট হচ্ছে ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু খুবই হচ্ছে প্রিমিয়াম। আর বাইকটাতে প্লাস্টিক যেগুলো আছে এগুলো কিন্তু প্লাস্টিকটা ফাইবার টাইপের, মানে খুবই উন্নত মানের বিল সেট আপে আপনারা এসে দেখে নিতে পারেন। আর সাসপেনশন কিন্তু পিছনে একটা 3-স্টেপ অ্যাডজাস্টেবল আমি বলেই দিয়েছি, যা আমার হাইট 5'6". সো যারা হচ্ছে 5'2" বা 3" আছেন তারাও কিন্তু এই বাইকে রাইড করতে পারবেন, পিছনের সাসপেনশন নিচু করে। অ্যান্ড হচ্ছে আমি যদি সব কিছু মিলিয়ে আরও বলতে চাই, একটা স্পোর্টস বাইক হিসাবে
এটা আসলে একটা স্পেশাল, যার কারণে এটা হচ্ছে স্পেশাল রিগেল র‍্যাপটর GTXL ভার্সন ফর স্পেশাল এডিশন। সো স্পেশাল বাইকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্রাইসটা তো আমি বলেই দিলাম, 370000 টাকা। সেখান থেকে যদি আপনারা বুকিং করেন 50000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কী টাইপের ভিডিও চাচ্ছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, টিল দেন আল্লাহ হাফেজ।